কষ্ট পায় না এই টাইপের মানুষের চোখের পানি শুকায় যায় এই টাইপের বলতে উচ্চ শিক্ষা বিদেশে বিদেশে ঘোরা মা বাপ থেকে দূরে থাকা দিল পাথরের চেয়ে শক্ত হয়ে যায় আর একটা মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ থেকে যার দূরত্ব যত বাড়বে তার চোখের পানি তত শুকাইতে থাকবে আল্লাহর সাথে সম্পর্ক যার যত কাছে তার চোখের পানিও তত বেশি তো এই মানুষটাকে কাঁদতে দেখে আমি অবাক হয়ে তাকায় আছি এভাবে কেন কান্নাচ্ছে পাশ থেকে তার এক আপন জন আমাকে কানে কানে বলছে হুজুর অবাক লাগছে সে ঘরে ঢুকে একটু কান্না করে নাই কান্না করার দুইটা মুহূর্ত ছিল করে নাই এক হচ্ছে বিদেশ থেকে আইসা ঘরে ঢুকে আপন জনকে জড়ায় ধরে চিৎকার দিয়ে ওঠার কথা আহারে বাবা না তখন কান্না করে নাই আরেকটা উপলক্ষ হচ্ছে লাস্ট যখন ঘর থেকে বের করা হয় শেষবারের মতো তখন একটা কান্না রোল পরে আহারে জীবনের শেষবারের মতো বের হয়ে যাচ্ছে তখনও সে কান্না করে নাই এখন কেন কান্না করছে তো আমি অবাক হয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিলাম ভাই আমারও বাবা নাই আপনার বাবা চলে গেছেন একদিন আপনিও যাবেন আমিও যাব সফর করে ধৈর্য করে উনি আমাকে বলে কি জানে হুজুর বাবা ইন্তেকাল করেছে আমি সেই জন্য কান্না করতেছি না আমি তো আরো অবাক হয়ে গেছি বলি কি প্রথমে অবাক করছি কান্না দেখা আর এখন যখন শুনলাম যে বাবার মৃত্যুর কারণে কান্না করছে না এখন তো আরো বেশি অবাক হয়েছে জিজ্ঞেস করছি কি জন্য কান্না করতেছি আমি আমার বাবার লাশের সাথে একটু কথা বলতেছি বাবা জবাব দিচ্ছে না সেই জন্য কান্না করছি কি কথা বলছেন বলে বাবাকে বলছি আরে বাপ আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ তুমি তোমার কামাই রোজগার শেষ করেছ আনন্দ সুখ সবকিছুকে কোরবান কোরবানি করেছ বিসর্জন দিয়েছ হ্যাঁ তুমি সফল হয়েছ আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত তুমি করেছ বটে কিন্তু বাবা আমাকে জবাব দাও এখন তোমার লাশ সামনে আমি জানাজা পড়ব ও বাবা কথা বলো আমি এখন কি পড়ব এটা কেন শিখাই আমি তো কাছে সেই জন্য আরে কিসের গর্ব করে হ্যাঁ ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর আমেরিকা থাকে কানাডা আয় হায় এগুলো বুঝি গর্বের জিনিস বরং আফসোস দুনিয়ায় করছেন বলেন না আখেরাতেও করবেন দুনিয়ায় করছেন কেন এটা মৌলবীর কথা না মৌলবীর কথা তো আপনাদের ভালো লাগে না এটা পত্রিকা ওয়ালাদের রিপোর্ট আমি কাটিং রেখে দিছি আমার কাছে আছে কয়েকদিন এই দুই সপ্তাহ হবে আগের পত্রিকার রিপোর্ট কি সেটা সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে বাবা মার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে কথা কি সত্য না মিথ্যা একটু ভালো একটা পড়া ঢাকায় চলে যাও আর একটু ভালো বিদেশ চলে যাও মা বাবা বুড়াবুড়ি পড়ে থাক এটা শুধু দুনিয়ার আফসোস না আপনার আখেরাতের আসল আফসোস তো রয়ে গেছে যখন আল্লাহ আদালতে সন্তান দাঁড়াইয়া বলবে আল্লাহ আমার কিছু কথা আছে সূরা আহজাব আসছে কি কথা ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله ربنا كتشوني تلا মুরব্বীর কথা মেনেছি আল্লাহ আমাকে বিভ্রান্ত করেছে দুই অপরাধ এক নম্বর অপরাধ আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল আপনি বলেছিলেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজ বাচ্চা জাহান্নামের আগুন থেকে পরিবারকেও বাঁচায় ওই দায়িত্ব আদায় করে নাই এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ বদ্দিনই শিখেছে বোঝানোর জন্য বলছি খাওয়ানো এক দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ বিষ খাওয়াইছে আরেক আল্লাহ দুই অপরাধের কারণে আতিহিম দিয়াফাই মিনাল আজাব আমি আপনার কাছে আমার বাবা মার জন্য মুরব্বীর জন্য আমার নেতার জন্য আল্লাহ ডাবল শাস্তি চাই ডাবল শাস্তি কোনোভাবে যেন আপনার রহমতের তারা না পায় কোনোভাবে যেন না পায় আমি বলছি বল আনহুম লানান কাবীরা কোনোভাবে যেন রহমতের ছোঁয়া না পায় আপনার লানত দিয়ে এদেরকে দূরে সরায় রাখেন অথচ অথচ
উল্টাটাই হইতে পারত যদি আপনি আমাদের হযরতদের মতো এমন একজন সন্তান আমাদের মাদ্রাসা ওয়ালাদের মতো এমন একজন সন্তান দুনিয়ায় রেখে যেত। আমি তো আমার কথাই বলছি, আমি নিজে কি ঘোরা